বিভিন্ন পণ্যের পসরা সেজে আছে ফুটপাত থেকে শুরু করে সুপার শপে। অনেক জায়গাতে এর মধ্যেই লুকিয়ে আছে ক্রেতা ঠকানোর অভিনব কৌশল। বিক্রেতাদের পাতানো ফাঁদে কেউ না জেনে ধরা দিচ্ছেন, কেউ বা জেনেও পাচ্ছেন না প্রতিকার। হয়রানির শিকার হলেও তা যেন নিয়তি বলেই মেনে নিচ্ছেন অনেকে। তবে এ নিয়ে রয়েছে ভোক্তা অধিকার সুরক্ষা আইন, যেখানে কাজ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যা জানা নেই বেশিরভাগ মানুষের। আমি এই ব্যাপারে কিছু জানি না, এটা সম্বন্ধে মোটামুটি আমার তেমন ধারণা নাই। শুনেছি কারণ বাজারে এটার অফিস আছে, কখনো প্র্যাকটিস করা হয়নি। পণ্যের দাম, মান কিংবা সেবা নিয়ে আপত্তি থাকলে ঘটনার 30 দিনের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ইমেল অথবা সরাসরি অভিযোগ করতে পারবেন ভোক্তারা। বিষয়টি যারা জানেন সুফল ভোগ করছেন তাদের অনেকে। আমি এসছি আমার যে 25% যে বেনিফিটটা পাওয়ার সেটার জন্য। তবে এমন অভিযোগ নিতান্তই কম। গেল 6 বছরে অভিযোগ জমা পড়েছে মাত্র 2663টি। এ নিয়ে কথা হয় কনজিউমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের চেয়ারম্যান গোলাম রহমানের সঙ্গে। আইনগুনি বাস্তবায়নের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামোর দরকার তা কিন্তু এখনো পরিপূর্ণভাবে গড়ে ওঠেনি। প্রচারণা যেমন হওয়া দরকার তেমন এখনো হয়ে ওঠেনি। আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে তুলে ধরা হয়েছে আগামীর পরিকল্পনার কথা। সভা, সেমিনার, বিভিন্ন সময় লিফলেট, পাম্পলেট বিতরণ, যত বেশি প্রতিকার দিতে পারবো আমরা তত বেশি অভিযোগ আসবে। ঢাকার বাইরেও অধিদপ্তরের জেলা কার্যালয়ে অভিযোগের সুযোগ আছে ভোক্তাদের। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড ও 2 লাখ টাকা জরিমানা, আর অভিযোগকারী পাবেন জরিমানার আদায়কৃত অর্থের 25%। মার্জিয়া মুমু, মোহনা সংবাদ, ঢাকা।